সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটেও ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A54 এবং A34 লঞ্চ হয়েছে, আর খুবই তাড়াতাড়ি ফোনগুলো বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করবো এই ফোনটি ওভারঅল কেমন হবে এবং এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, আর ফোনটি দেশের বাজারে প্রাইসই বা কেমন হতে পারে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই স্যামসাংয়ের এস সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি লং টাইম ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারে। আর স্যাডলি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, টাইপ সির মাধ্যমে আপনাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এই ফোনের ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, যার কারণে 1 মিটার পানির নিচে এই ফোনটিকে আপনারা 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লের চিন বা বেজেল আর একটু ন্যারো হলে মনে হয় বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 PPI ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে এবং আরও থাকছে 1000 nits ব্রাইটনেস, যার কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিও আপনারা ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1, আর স্যামসাং এই ফোনটি 4টি OS আপডেট দেবে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা Android 14, 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পাবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। পাশাপাশি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা একটি 5G চিপসেট, আর এই চিপসেট মূলত 5 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে Mali G68 MP5। দর্শক বন্ধুরা, Exynos 1380 চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট, তবে ফোনের স্ন্যাপড্রাগনের চিপসেট দিলে একটু বেটার হতো, আর এই চিপসেটের আন্তত স্কোর প্রায় 5 লাখেরও উপরে। পাশাপাশি Mali G68 এই GPU থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর ফোনটি মার্কেটে 2টি অথবা 3টি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50MP একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার, আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সেকেন্ডে থাকছে 12MP একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা F2.2 অ্যাপারচার, আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন, এবং সবশেষে থাকছে 5MP একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR প্যানারোভা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30fps শ্যুট করতে পারছেন, এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32MP সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু সবসময়ই ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা, এই ফোনটির ফটো কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে আসলে কেমন হয়। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে, এবং এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং USB তে থাকছে USB Type-C 2.0।
ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25W চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর এই ফোনে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 38,000 রুপি। তবে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 35,000 রুপি, আর ধারণা করা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস 50,000 থেকে 55,000 টাকা হবে। আর দেশের বাজারে এই ফোনটি আমরা এই মাসের শেষের দিকে অফিসিয়ালি দেখতে পাবো। আর স্যামসাং সবসময় তাদের এ সিরিজের ফোনগুলোতে ভালো ভালো কাজ করার চেষ্টা করে, তবে এই সিরিজের ফোন অনুযায়ী ফোনটিকে আমার কিছুটা মোটা মনে হয়েছে। ফোনটি যদি আর একটু স্লিম করা যেত, আর ডিসপ্লের চিন বা বেজেল যদি আর একটু ন্যারো রাখা যেত, তাহলে কিন্তু এই ফোনটি একটি পারফেক্ট ফোন হতো। এছাড়াও এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স সব কিছু কিন্তু ভালো করা হয়েছে। সো আমার মনে হয় আপনারা যারা স্যামসাংয়ের একটি ভালো ফোন নিতে চান, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।